আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে সকল বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখছেন, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করে নেবেন, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, কৈতুর পাথরের একটি ভিডিও গত 5 দিন আগে আমার এই চ্যানেলে আপলোড দিয়েছিলাম। এছাড়া এই পাথরের আরো 3টি ভিডিও গত 1 বছরের মধ্যে আপলোড দেওয়ার কারণে এই পাথরটি আমাদের প্রচন্ড আকারে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। বাংলাদেশের মধ্যে একমাত্র আমরাই এই কহিতুর পাথর বিক্রি করছি 2022 সালের নভেম্বর মাস থেকে। আপনাদেরকে এই গোপন তথ্যটি জানানোর কারণ হচ্ছে, বর্তমানে আসলের বদলে অনেকে নকল কহিতুর বিক্রি করছেন, এই ধরনের অভিযোগ পাচ্ছি সাম্প্রতিক কালে। বিশেষ করে এক ধরনের কালো আকিক পাথরকে কহিতুর বলে চালিয়ে দিচ্ছেন কিছু অসাধু বিক্রেতারা। এই ধরনের অসাধু বিক্রেতারা অনেকে অনলাইনে বা ফেসবুকে লাইভ করে বা ফেসবুকে পোস্ট মানে পেজকে বুস্ট আপ করে আপনাদের সাথে প্রতারণা করছে। বিষয়টি হচ্ছে, আমি আজকে অরিজিনাল কহিতুর পাথরটি দেখাবো এবং ডুপ্লিকেট যে কহিতুর পাথর, যেটি অরিজিনালি আকিক পাথর, এটা কি কহিতুর বলে আপনাদের কাছে সস্তায় বিক্রি করছে, এই ধরনের অভিযোগ আমি গতকালকেও পেয়েছি 3 জনের কাছ থেকে, গত পরশু পেয়েছি। ইভেন কি এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে, আমি যে ভিডিওটি করছি তার ঠিক 1 ঘন্টা আগে এক কাস্টমার এসে বলেছেন, একটি প্রতিষ্ঠান থেকে নিয়েছেন, যখন আমাদেরকে দেখালেন যে কহিতুর পাথরটা ঠিক আছে কিনা, এটা আমরা দেখে বললাম যে না, আপনারা এটা কহিতুর অরিজিনাল নয়। আপনারা আমার প্রায় ভিডিওতে আমি কহিতুরের সম্পর্কে বলে থাকি, যেমন গত 5 দিন আগে আমার যে ভিডিওটা গিয়েছিল, কহিতুর পাথরটি হচ্ছে স্বর্ণের খনিতে পাওয়া যায়। স্বর্ণ, রূপা, তামা, দস্তা, হীরা, লোহা, এগুলো কিন্তু মাটির নিচের একটি জৈব পদার্থ থেকে এই পাথরগুলোর সৃষ্টি হয়। সেম পদ্ধতিতে নীলা, পোকরাজ, গোমেট, ক্যাটসাই বা যে পাথরগুলো আছে সবগুলো কিন্তু খনিতে পাওয়া যায়। আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ দিয়ে দেখবেন, শ্রীলঙ্কার খনিতে পাওয়া যায়, আর স্বর্ণ পাওয়া যায় আফ্রিকার কান্ট্রিতে, গানা, মোজাম্বিক, নাইজেরিয়া, জিম্বাবু, এরপরে এই সমস্ত দেশগুলোতে মূলত স্বর্ণ পাওয়া যায়। আর এই কহিতুর পাথরটিও স্বর্ণের খনির পাথর, এর জন্য এটাতে এক ধরনের ম্যাগনেশিয়াম আছে, পটাশিয়াম আছে এবং আয়রন আছে। আয়রন থাকার কারণে এই পাথরটি চুম্বুকে ধরবে। অনেকেই আসলের কথা বলে নকল বিক্রি করেন, অসংখ্য ভুড়ি ভুড়ি অভিযোগ পাওয়া যায়। দেখুন, কহিতুর পাথরটি অত্যন্ত এক্সপেন্সিভ একটি পাথর, আমি আগের প্রত্যেকটি ভিডিওতে বলেছি এটি খুবই এক্সপেন্সিভ, এটি সহজে সবাই ক্রয় করতে পারেন না, এবং এই পাথরটির কার্যকারিতা অত্যন্ত বেশি। গত 5 দিন আগে আমরা যখন কহিতুর পাথরের ভিডিও আপলোড করি, ভিডিওটি আপলোড করার পরে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের 19 পিস কহিতুর পাথর বিক্রি হচ্ছে। মানে গত 5 দিন আগে ভিডিও আপলোড করার পরের দিন থেকে এই 4 দিনে 19 পিস কহিতুর পাথর বিক্রি করছি, এবং আজও 3টা কহিতুরের অর্ডার চট্টগ্রাম থেকে এসেছে। এছাড়া অনেকে পাইকারি নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করছেন, অনেকে দাম জানছেন এবং নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, এবং হয়তো অনেকে ঈদের আগে নেবেন, অনেকে ঈদের পরেও নেবেন। কিন্তু ব্যাপারটি হচ্ছে, কহিতুর পাথরটি এক্সপেন্সিভ পাথর, যারা নীলা, গোমেট, পান্না, রুবি, ক্যাসাই বা অন্যান্য পাথর পরে কখনোই উপকার পাননি, তাদের জন্য হচ্ছে কহিতুর পাথর। সকল পাথরের রাজা বলা হয় কহিতুর পাথর। এই পাথরের সকল সমস্যার সমাধান করে, এক কথা অল ইজ এভরিথিং। যারা ব্যবসায়িক সমস্যায় আছেন তাদের জন্য খুব ভালো কাজ করবে, ব্যবসায় উন্নতি হচ্ছে না, আয়ের থেকে ব্যয় বেশি, চাকরিগত সমস্যা হচ্ছে, চাকরি পাচ্ছেন না, মানুষের সাথে ভুল বুঝাবুঝি হচ্ছে, লেনদেনে ঝামেলা হচ্ছে, মানুষের সাথে কোনোভাবেই আপনার সম্পর্কটা ভালো যাচ্ছে না, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, আপনি শারীরিকভাবে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, কোনো কিছু আপনার ভালো লাগছে না, ইনডিসিশন পার করছেন, সিদ্ধান্তহীনতা
গোপন শত্রু ব্ল্যাক ম্যাজিক কুফুরি বা বান টোনা করে আপনার শরীরকে নিস্তেজ করে দেওয়া হচ্ছে, আপনি যেন কাজ কাম না করতে পারেন, আপনাকে অলস বানিয়ে দেওয়া হচ্ছে এবং আপনার চাকরিটি চলে যাচ্ছে, আপনার ঘরের সদস্যরা প্রায় অসুস্থ থাকেন। এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই পবিত্র পাথর ব্যবহার করবেন আপনারা। আর বাংলাদেশে গত 3 বছরে পবিত্র পাথর আমরা 1000-এর উপরে বিক্রি করেছি, 1000-এর উপর পিস বিক্রি করেছি। আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে প্রত্যেকটা কাস্টমার আমাদেরকে ভালো রিভিউ দিয়েছেন। এবং এরকম অনেক উদাহরণ আছে, একই কাস্টমার যখন নেওয়ার পরে তিনি উপকার পাওয়ার পরে তার আত্মীয় স্বজনের জন্য নিয়েছেন, অন্যকেও তারা অ্যাডভাইস করেছেন নেওয়ার জন্য। এরকম অসংখ্য ভুরি ভুরি প্রমাণ আমাদের কাছে আছে। যদি কেউ প্রমাণ দেখতে চান আমাদের শোরুমে এসে, সেই আমাদের যে খাতা আছে সে খাতায় আপনারা প্রমাণগুলো দেখতে পারবেন। আমরা আমাদের প্রতিদিনের বিক্রি, কোন কোন পাথরটা বিক্রি হলো এবং কে নিল, কোথা থেকে তিনি এসেছেন, তার ফোন নাম্বার সবগুলো আমরা এই ডিটেলস তথ্যগুলো লিখে রাখি। এটি আমাদের দায়িত্ব এবং আমরা প্রত্যেকটা কাস্টমারকে সাথে গ্যারান্টি কার্ড দিয়ে থাকি এই পাথরটি সঠিক কিনা। এখন এই কহিতুর পাথর নিয়ে এই যে এক ধরনের মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে, আসল কহিতুর বা নকল কহিতুর এটি মানুষ চিনেন না, অনেকেই দেখা যায় 500 টাকায় 1000 টাকা দিয়ে কিনে ফেলেন। কিন্তু একটি কহিতুর পাথর সর্বনিম্ন 8000 থেকে শুরু করে 40000 টাকা 50000 টাকা পর্যন্ত দাম আছে আমাদের কাছে। এবং আমাদের কাছ থেকে নিয়ে ঢাকা শহরের 2-4টা বড় বড় প্রতিষ্ঠানও আমাদের কাছ থেকে নেন, যারা বলেন আমরা দীর্ঘদিন যাবত রত্নপাথরের ব্যবসা করি, আমরা ব্র্যান্ড এইটা সেটা যারা বলেন, তারাও দেখা যায় আমাদের থেকে কালেকশন করে। এবং অনেক স্বর্ণের দোকান আছে, জুয়েলার্স আছে, অনেক জ্যোতিষ আছে, অনেক কবিরাজ আছে, তারাও আমাদের কাছ থেকে নিয়ে এই কৈতুরগুলো আপনাদেরকে দিয়ে থাকে। সুপ্রিয় দর্শক বন্ধু, এবার আপনাদেরকে দেখাবো আসল কৈতুর কোনটা এবং নকল কৈতুর কোনটা, এবং কৈতুর চেনার যে উপায়টি সেই উপায়টি পরীক্ষা করে দেখাবো। তাহলে পুরো ভিডিওটি আমার সঙ্গে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কায়দা কানুনটা, আসল কায়দা কানুনটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই করবেন না। এই যে আমার ধারণা, এই যে আমি মেশিনটি এবার অন করে দিলাম, এই যে মেশিনটি অন করলাম, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন, আমি আমার ক্যালকুলেটর মেশিন যেটাকে আমরা বলি, পাথর ওজন করার যে মেশিন, এই যে পাথর ওজন করার যে মেশিন, এই মেশিনে এই একটা স্টোন দিলাম, মেশিনে এই একটা স্টোন দিলাম, এটার ওজনটা কত এসেছে দেখুন আপনারা, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটার ওজন কত এসেছে। এই যে দেখুন ওজন, এটা আসছে 7 ক্যারেট 30 সেন্ট, এই পাথরটার ওজন হচ্ছে 7 ক্যারেট 30 সেন্ট। আর এই কহিতুরটা আমি দিলাম মেশিনে, এই কহিতুরটা হয়েছে 14 ক্যারেট 20 সেন্ট। এবার আপনারা বুঝেন এই পাথরটা হচ্ছে মাত্র 7 ক্যারেট 14 ক্যারেট 20 সেন্ট, আর এই নকল যে আকিকটা আছে এটি ওজন হচ্ছে অনলি 7 ক্যারেট 35 সেন্ট। এই যে দেখুন আপনাদের ভালো করে আমি আপনাদেরকে দেখাই, 7 ক্যারেট 35 সেন্ট। এবার আপনারা বুঝতে পারবেন। আমি আশা করব আপনারা যে কোনো ওখান থেকে পাথর কেনার আগে আসল নকল যাচাই করে নেবেন, কারণ আমার শোরুমে সকল প্রকারের রত্ন পাথর আছে। আমরা যেহেতু পাইকারি খুচরা বিক্রি করি সারা বাংলাদেশে, আমাদের প্রতিষ্ঠান থেকে অনেক জ্যোতিষ, অনেক কবিরাজ, অনেক তান্ত্রিকরা আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে তাদের এলাকায় বিক্রি করেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ করব রত্ন পাথর কেনার আগে ভালো করে যাচাই করবেন, যাচাই করে কিনবেন, তাহলে আপনার কষ্টার্জিত টাকা খরচ করে আপনাকে নকল পাথর কেনা লাগবে না। এই যে দেখুন, আমি আমাদের ডিসপ্লে দেখাচ্ছি যে আমাদের অসংখ্য কালেকশন আছে, আমাদের এখানে অসংখ্য পাথরের কালেকশন আছে, তাইলে আপনারা দেখতে পারবেন অসংখ্য পাথর, এখানে অসংখ্য পাথর আছে আমাদের এই কালেকশন। সব ধরনের পাথর পাবেন, সব ধরনের পাথর পাবেন। আর এই কহিতুর পাথরটা অনেক এক্সপেন্সিভ, ওইখানে যে সলেমানি আকিক আছে, তাইলে আপনারা আমাদের সলেমানি আকিকের কালেকশনও দেখতে পাবেন। যদি আপনারা চান আমরা আপনাদেরকে সলেমানি আকিকের কালেকশনও দেখাবো। এখানে আপনারা দেখুন সলেমানি আকিক, এই হচ্ছে সলেমানি আকিক, এই পাথর গুলো হচ্ছে সলেমানি আকিক, এই যে পাথর গুলো এগুলো হচ্ছে অরিজিনাল সলেমানি আকিক। যেটা আমরা সলেমানি আকিক চেনার উপরে আছে, সাদা কালো র্যাক থাকবে, সাদা কালো র্যাক থাকবে, প্রতিটা সলেমানিতে সাদা কালো র্যাক থাকবে।
হ্যাঁ, আমরা যেহেতু পাইকারি বিক্রি করি, এর জন্য আমাদের কাছে অর্ডার পরিমাণে পাথর আছে, অর্ডার পরিমাণে আমাদের কাছে পাথর আছে। যেহেতু সারা দেশের অনেক জ্যোতিষীরা, অনেক পাথর ব্যবসায়ীরা, অনেক কবিরা যারা আমাদের কাছ থেকে নিয়ে যান, নিয়ে বিক্রি করেন, বা অনেক তান্ত্রিকরা আমাদের কাছ থেকে নেন, বিশেষ করে অনেক পাথর, বড় বড় পাথরের দোকানদাররা নিয়ে যান, অনেক জুয়েলার্স এর দোকানদাররা নিয়ে যান, আমাদের কাছ থেকে নিয়ে তারা বিক্রি করে। কিন্তু তারা বলে আমরা আমদানি করি শ্রীলঙ্কা থেকে, আমরা ইন্ডিয়ার থেকে আমদানি করি, এটি সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ পাথরের ব্যবসা করতে গেলে আপনাকে প্রথমেই পুঁজি থাকতে হবে, আর দ্বিতীয়ত যেটা আপনার লাগবে সেটা হচ্ছে কমিউনিকেশন ভালো থাকতে হবে, এবং যে পাথরটি আপনি কিনবেন বা পাথর ব্যবসা করবেন সেটাকে আপনাকে চিনতে হবে। যে দেখুন, আয়াতুল কুরসির বাটি, জাসিন সোনার বাটি, জারফুলের বাটি আমাদের কালেকশনে অসংখ্য আছে, যে উপরের বাটিতেও আছে, যে আপনারা দেখুন উপরেও আছে। সুপ্রিয় দর্শক বন্ধু, ইনশাল্লাহ আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি আমাদের প্রতিষ্ঠানে আসল কৈতুর পাবেন। আর এই কৈতুর পাথরটা যেহেতু অনেক এক্সপেন্সিভ একটি পাথর, অনেক দামি পাথর এবং অত্যন্ত কার্যকরী এই পাথরটা, আর এই পাথরটা ইদানিং বাংলাদেশে এত বেশি বিক্রি হচ্ছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ আমরা 19 পিস পাথর গত 4 দিনে সেল করেছি, আপনাদের মাধ্যমে সেল করেছি, এবং আপনাদের কারণে আপনারা নিয়ে নেন বিদায়, আমার কাছ থেকে বিশ্বাস করে নিয়ে বিদায় আপনাদের কাছে আমরা বিক্রি করতে পারি। 2016 সাল থেকে আমি ইউটিউবের যাত্রা শুরু করেছি। আমি যখন ইউটিউব করি তখন বাংলাদেশের রত্ন পাথরের ভিডিও কেউ করেনি, আমার পরে আরো দুই একজন শুরু করেছেন, আর এখন তো ঘরে ঘরে ইউটিউবার রত্ন পাথরের ভিডিও করেন, একটা পেজ খুলে রত্ন পাথরের ব্যবসা করেন। আমি এই পেশা 16 বছর যাবৎ আছি, এবং এটা আপনাদেরকে নিশ্চিত করতে নিশ্চয়তা দিতে পারি, মানে কখনোই আপনাদেরকে প্রতারিত, আমার প্রতিষ্ঠান বা আমার শোরুম থেকে কখনোই কোনো পাথর কিনে প্রতারিত আপনাদের হওয়া লাগবে না। আমি ইমান এবং আমলের সাথে আমি ব্যবসা করি, আমি লাভ করি ঠিকই, কিন্তু অতিরিক্ত লাভ করি না। নকল পাথর কখনোই কাউকে দিই না। আমি যে জিনিসটা 5,000 টাকা দিয়ে কিনি সেটা আমি 6,000 টাকা বিক্রি করি বা 6,500 টাকা বিক্রি করি, কিন্তু 5,000 টাকার জিনিস আমি কখনো 15,000 টাকা বিক্রি করি না। কিন্তু অনেক দোকানের এই ধরনের রেকর্ড আছে। আমি যেহেতু এই রত্ন পাথর আমি ইনভেস্ট করি, আমারও পরিবার পরিজন আছে, দোকান ভাড়া আছে, স্টাফ খরচ আছে, প্রত্যেক কিছু মিলিয়ে আমি চেষ্টা করি একটা মিনিমাম একটা লাভ করার জন্য। এবং অনেক সময় দেখা যায় অনেক কাস্টমার যখন খুব বিপদে পড়ে আসেন, তার নেওয়ার মধ্যে তেমন একটা সামর্থ্য থাকে না, অনেক সময় আমরা কিনা দামেও দিয়ে থাকি। আমি কিন্তু কখনোই লস করে দিই না, কিনা দামেও অনেক সময় অনেক কাস্টমারকে দিই। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় 500 টাকা 1,000 টাকা লাভ করি দাম বেঁধে। যে পাথরটা আমরা 2,000 টাকা বিক্রি করি সেটাতে আমি 200-300 টাকা বা 250 টাকা লাভ করি। যে পাথরটা আমরা 10,000 টাকা দিয়ে কিনি সেটাতে আমরা 200-250 টাকা বা 1,000 টাকা লাভ করি। যে পাথরটা আমি 40,000 টাকা দিয়ে কিনি সেটাতে 4,000-5,000 টাকা লাভ করি। তাই বলে 40,000 টাকার পাথর 80,000 টাকা আমরা বিক্রি করি না। অনেক ভালো ভালো নাম করা জ্যোতিষদারী কিছু লোক আছেন, তারা কিন্তু এই ধরনের কাজ করেন, তাদের কালেকশনে এত পাথর থাকেও না, আর তারা কাস্টমারের কাছ থেকে প্রথমে টাকা নেন, অ্যাডভান্স নেন, নিয়ে তারপরে তৈরি করে দেন। কাস্টমার যে দেখতে পারলো না তাকে কোন পাথরটি দেওয়া হলো, তাকে বলা হলো একটি পীতাম্বর নীলা পড়তে, একটি রক্ত নীলা পড়তে, বা একটি পিঙ্ক সাফায়ার পড়তে, বা একটি ইন্দ্রনীলা পড়তে, কিন্তু কাস্টমার ইন্দ্রনীলা কি, পিঙ্ক সাফায়ার কি, রক্ত নীলা কি সেটি জানে না। এই ধরনের ব্যবসা অনেকেই করে থাকেন। তবে আমি বলবো আপনার শরীরের ওজন বয়স অনুযায়ী আপনি রত্ন পাথর কিনবেন, পড়বেন, এবং সঠিক জ্যোতিষীর কাছ থেকে অ্যাডভাইস নিয়ে আপনারা রত্ন পাথর ক্রয় করবেন। আর আমার এই হচ্ছে আমার ভিজিটিং কার্ড, এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড, আপনারা চাইলে আমার ভিজিটিং কার্ডটা দেখতে পারেন। এই হচ্ছে আমার ভিজিটিং কার্ড, হ্যাঁ এই ভিজিটিং কার্ড। এছাড়া আমাদের দোকানের শোরুমটা আপনাদেরকে দেখিয়েছি, আমাদের এই শোরুমটা, এটা আমাদের আজকের ব্যবসা নয়, আজ থেকে ঠিক 16 বছর আগে আমরা ব্যবসা করি, 16 বছর যাবৎ আমাদের এই প্রতিষ্ঠানটি। এবং অরিজিনাল পাথরের যে বিশ্বস্ততা ব্যাপারটি আছে সেটি আমাদের কাছে আপনারা পাবেন। আমাদের একটি আমাদের
আমাদের প্রতিষ্ঠানটা বাইরে থেকে এখন করতে পারেন, প্রতিষ্ঠান আপনারা যারা দীর্ঘদিন যাবৎ আমার ভিডিও দেখেন, আমার পাশে থাকেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে চাইলে যে কোনো ওখান থেকে, বাংলাদেশের যে কোনো স্থান থেকে, সুন্দরবনে এবং এসি পরিবহনে আপনারা নিতে পারবেন। আর প্রবাসী ভাইয়েরা DHL এবং ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার প্রতিষ্ঠান থেকে রত্নপাথর নিতে পারবেন। আর এই এক্সক্লুসিভ কহিতুর গুলো আপনারা নিতে চাইলে এখন এই কিছু কহিতুর আছে ভিডিওতে, গত 5 দিন আগে ভিডিওতে যে কহিতুর গুলো দেখেছেন তার থেকে 19 পিস বিক্রি হয়েছে, এখন এই কয়টা কহিতুর আছে চাইলে আপনারা নিতে পারবেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 20% ডিসকাউন্ট অফারটি চলছে, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 20% ডিসকাউন্ট চলছে, দেখছেন? আবারও আমি দেখালাম আপনাদেরকে বোঝার জন্য, আপনাদেরকে সঠিক জিনিসটা চেনার জন্য, এবং আপনারা যেন প্রতারিত না হন। এবং পাথর ব্যবসা বা জ্যোতিষী দেখে একজনের দোষ করলে 10 জনকে যেন না বলেন। এবার এই দেখেন আমি নিয়ে দেখাচ্ছি যে চুম্বকে কোনটা কোনটা ধরলো, দেখছেন আপনারা? এই হচ্ছে অরিজিনাল পাথর। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার এতক্ষণের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। ভিডিওতে যদি কোনো কথা বলে কারো মনে কষ্ট দিয়ে থাকি আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি আপনাদের জে আহমেদ, 2016 সাল থেকে আমি নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছি, আজকে 8 বছর যাবৎ। ইনশাল্লাহ আমি বেঁচে থাকলে আগামীতে আরো সুন্দর সুন্দর টপিকস পাবেন, এবং আমার প্রতিষ্ঠানে আনকমন মানে এক্সক্লুসিভ কোয়ালিটির রত্ন পাথর পাবেন, অনেকটা ভিন্ন দাসের রত্ন পাথর আপনারা আমার প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। এটি আমি কথাই দিতে পারি আপনাদেরকে। আমার এখানে বিভিন্ন ডিজাইনের আংটি গুলো আছে, যে এখানে দেখুন বিভিন্ন ডিজাইনের আংটি আমাদের এই প্রতিষ্ঠানে আছে, আপনারা চাইলে সরাসরি এসে ভিজিট করে নিতে পারবেন, সরাসরি এসে ভিজিট করে নিতে পারবেন। তারপরে যে ফরেন আংটি গুলো আছে, যেগুলো তার্কিস থেকে, তুরস্ক থেকে আছে, তার্কিস আংটি, চাইলে আপনারা এই তার্কিস আংটি গুলো নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠান থেকে। সুপ্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আপনারা সকলেই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।